তাদের যেটা হ্যান্ড ওভার টাইম ওই টাইমে তারা কমপ্লিট করে ফেলবে, তাদের সেল হোক বা না হোক। অনেক অ্যাপয়েন্টমেন্ট যারা করে সেটা হচ্ছে যে তাদের সেল হবে, তারপর তারা কাজের আগায় হবে, সেল না হলে তারা কাজ বন্ধ রাখে। আপনি এটা যেহেতু আপনি ফ্ল্যাট কিনবেন, আপনি আশেপাশে একটু ডান বাম তাকালে দেখবেন যে অনেক ফ্ল্যাট আছে এমন যে দুইতলা চারতলা করে রেখে দিছে, কোনো গাঁটনি করে না রেখে দিছে। কেন? যে সেল করতে পারতেছে না, বা হয়তো আমার মালিক ভেঙে গেছে। আমার চ্যানেলের নাম বলে যদি আপনারা এখান থেকে ফ্ল্যাটটা কিনে, সেক্ষেত্রে চ্যানেল এই কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য একটা ভালো ব্র্যান্ডের মাইক্রোওভেন গিফট করা হবে। সেটা একমাত্র আমার চ্যানেলের জন্য, অন্যভাবে তারা এরকম কোনো গিফট দেয় না। আমি বর্তমানে আছি আলমেরি প্রপার্টিস ডেভেলপমেন্ট ইউনিটের একটি প্রজেক্টে। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেটা আলমেরি প্রপার্টিস ডেভেলপমেন্টের আরেকটি প্রজেক্টে, সেটা হচ্ছে মোহাম্মদপুরে মোহাম্মদী হাসান লিমিটেড 3 নম্বর রোডে প্রজেক্টটি ছিল। তো তখন আমি বলেছিলাম যে তাদের আরো 2-3টি প্রজেক্টে কাজ চলতেছে, আমি এরপর ইনশাল্লাহ দেখাবো। তো এটি তাদের আরেকটি প্রজেক্ট, এটা হচ্ছে বাড়ি বাড়িতে অবস্থিত। তো এই প্রজেক্টে আমি দেখাবো, তার আগে আমি একটু জিনিস বলিনি, সেটা হচ্ছে যে আপনাদের ভিডিওটা দেওয়ার পর অনেকে ফোন দিয়েছিলেন যে ভাইয়া আসলে অনগ্রিন ফ্ল্যাটের ক্ষেত্রে যেটা হয়, আমরা ঠিক মতো হ্যান্ডওভার পাই না, বা আমার এমন আছে যে আমার রিলেটিভ কিনেছে বাট তারা 5-6 বছর 7 বছর হয়ে গিয়েছে এখনো ফ্ল্যাটটা বুঝে পায়নি। তো তাদের জন্য আমার ছোট একটি ক্লিপস যেটা আমি আজকে গিয়েছিলাম ওখানে, ওটা আমি একটু দেখে নিয়ে আসি যে আসলে তাদের কাজের গতি বা তারা আসলে কি সঠিকভাবে হ্যান্ডওভার দিবে কিনা, জাস্ট একটু দেখে আসেন আপনারা। লাস্টে ফ্ল্যাটে যেটা করেছিলাম 29 নভেম্বর আপলোড হয়েছিল, বাট 27 নভেম্বর আমি ভিডিওটা করেছি, আপনি জাস্ট একটু দেখেন। মোটামুটি কিন্তু যে গাঁট নিয়ে শুরু হয়ে গেছে, দুইতলাটা মোটামুটি শেষের পথে, তিনতলাটা কাজ শুরু হয়ে গেছে, আবার উপরে দেখেন ছাদ ঢালাই থেকে শুরুর উপর কলম হয়ে গেছে। জাস্ট এই 12-13 দিনের মধ্যে কিন্তু তাদের কাজের একটা অগ্রগতি। যে অনেকে আমাকে যারা ফোন দিয়েছিলেন বলছিলেন যে ভাই আসলে ঠিক মতো হ্যান্ড ওভার করবে কিনা, তাদের জন্য একটু দেখালাম এই জায়গাটা, কারণ হচ্ছে যে তাদের কাজের কোয়ালিটি বা যে রাইট টাইমে হ্যান্ড ওভার করবে ইনশাল্লাহ সেই টাইমে দিবে। আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাবো যেগুলো আসলে ওইরকম কোনো ভেজাল নেই, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। তো আমি এই জন্য বেছে বেছে কাজ করতেছি, লাইক আপনাদের যাতে উপকার হয়, যাতে আমার ভিডিও দেখে আপনারা কোনো অপকারের শিকার না হন বা প্রতারণার শিকার না হন। ভিডিওটা আমার প্লে লিস্ট থেকে আপনারা দেখে নেবেন, সেখানে আমি পুরো ফ্লোর খালি দেখাইছিলাম, এখন দেখেন পুরো গাঁটনি হয়ে গেছে। এই যে এখানে একটি রুম, এই যে আর পাশের যে ফ্ল্যাট ওটা তো মোটামুটি কাজ কমপ্লিটের পথে, তো ওটা আপনারা যারা নিতে চান সেটা দেখে নেবেন। তো এই ভিডিওটি আমি করেছিলাম হচ্ছে 27 তারিখে, আমি আপলোড দিয়েছি 29 তারিখে। তো দেখেন এই কয়েকদিনের ভিতরে কিন্তু তখন কোনো গাঁট নেই এরকম কিছু ছিল না, টোটালটাই আপনার কিন্তু ওরা কমপ্লিট করে ফেলতেছে আস্তে আস্তে। তো যারা ভিডিওটি দেখেননি আপনার কাছে আমার প্লে লিস্টে গিয়ে ফ্ল্যাট অ্যান্ড যে ল্যান্ডের ক্যাটাগরি আছে ওখানে জাস্ট ক্লিক করলে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারবেন। আমি এখানেও সাজেশনের ভিডিও অবশ্যই চলে আসবে, এখানে জাস্ট আপনি দেখবেন উপরে চলে আসতেছে, এখান থেকে ক্লিক করে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা আসলে দেখেননি। আর এর আগে আমি একটি ফ্ল্যাটের কেনার টিপস নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, যে আসলে অনেকেই ফ্ল্যাট কিনে প্রতারিত হয় বা ফ্ল্যাট কেনার আগে কী কী বিষয়গুলো জানা দরকার হয় এগুলো অনেকেই জানেন না। এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি যেটা আমার প্লে লিস্টে পেয়ে যাবেন, তো সেটা আপনারা দেখে নেবেন ওখান থেকে, বা এই সাজেশন ভিডিও ইনশাল্লাহ চলে আসবে এখানে। আর এইবারও যদি আপনাদের কোনো কিছু জানার দরকার পড়ে আপনারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জাস্ট আপনারা জয়েন করে আমাকে আস্ক করবেন, আস্ক করলে মোটামুটি আমি আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আমি সেখানে বাইক, গাড়ি, ফ্ল্যাট, মোবাইল এসব রিলেটেড যে কোনো কোয়েশ্চেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ওখানে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখানে আমাকে ফলো করতে পারেন। আমি আজমেরি প্রপার্টিসের এখন যে প্রজেক্টটি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বাঁশবাড়িতে অবস্থিত। এটা টোটাল 80 স্টোরিজ বিল্ডিং হবে, নিচে গ্রাউন্ড ফ্লোর হবে আর 7 তলায় আপনার অ্যাপার্টমেন্টগুলো বা ফ্ল্যাটগুলো হবে। প্রতিটা ফ্ল্যাটে 2-2 ইউনিট হবে, আর ইউনিটগুলোর সাইজ হচ্ছে আপনার 1210 একটি, আর এটা হচ্ছে 1215 স্কোয়ার ফিট। সো আপনারা চাইলে দুটা অ্যাটাচ করেও নিতে পারবেন, মানে লাইক 24 স্কোয়ার ফিট করে নিতে পারবেন। তো যাদের একটু বড় ফ্যামিলি তারা এইভাবে নিতে পারবেন, বা যাদের একটু ছোটো ফ্যামিলি তারা 1200 করেও নিতে পারবেন। এই ধরনের শুধু সুবিধা তাদের আছে। নিচতলায় যে নিচতলায় হচ্ছে আপনার টোটাল 8টা পার্কিং লট আছে, তো 8টা পার্কিং লট আপনারা যেহেতু আছে, তো যারা আগেই বুকিং দেবেন তাদের জন্য আসলে ওই কারগুলো যে পার্কিং লটগুলো আছে ওগুলো আপনারা পেয়ে যাবেন। যেহেতু এখানে প্রায় 14টার মতো ফ্ল্যাট হবে, বাকি যে 6টা ওটার মধ্যে পার্কিং নেয় যেহেতু জায়গাটা ছোটো, এই জন্য আর কি এই প্রবলেমটা। তো
যারা আগে আসবেন তাদের এই জিনিসগুলো আসলে পেয়ে যাবেন। সো ফুল ভিডিওতে যাওয়ার আগে, বিবরণে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে বাইরে থেকে দেখে নিয়ে আসি যে আসলে বাইরের অবস্থাটা কীরকম আর রোডগুলো কত ফিট, এরকম একটু জিনিসটা দেখে নিয়ে আসি, দেখলে আপনারা মোটামুটি একটা আপনাদের আইডিয়া হয়ে যাবে এই জায়গা সম্বন্ধে। তো এই হচ্ছে তাদের আরেকটি প্রজেক্ট, এখানে অনগোয়িং কাজ সেল হচ্ছে, এখানে অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে, হয়তো বেশি সময় লাগবে না, তাদের অন ডেটে হ্যান্ড ওভার দিয়ে দেবো। এটা যদি একটু লোকেশনটা বলি, এটা হচ্ছে বাঁশবাড়ি, এই যে রোড, এই রোডের মাথায় আপনার হচ্ছে মহাতো বাবু স্ট্যান, হয়তো বা 1-2 মিনিট হেঁটে যেতে লাগবে। আর এই রোডের মাথায় হচ্ছে আপনার মন্দিরের গলি বলে, এটার মাথায় মন্দির আছে, ডান পাশে আপনার মুদ্রান্ড চলে যায়। আর একটু যদি ভালো করে ঠিকানাটা বলি, এটা হচ্ছে আপনার প্লট নং 8-D বাঁশবাড়ি, মহাতপুর, ঢাকা। তো এই 2-story রেসিডেন্সিয়াল বিল্ডিং, এই হচ্ছে আউটলুক, এরকম হবে, নাম হচ্ছে আলমিডি এমএম গার্ডেন। তো এই যে রোডটা, এই রোডটা 20-22 ফিটের মধ্যে রোড হবে, দুটা গাড়ি অনায়াসে আপনারা ঢুকতে পারবেন। তো দিস ইজ মাই বাইক, আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর, এখানে টোটাল আপনার 8-টির মতো কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনাকে যদি একটু দেখাই, মোটামুটি সুন্দরভাবে কার পার্কিং করতে পারবেন। এই বিল্ডিংয়ে আমি যখন এর আগের ভিডিওটা প্রযুক্তি তাদের কাজ করেছিলাম, তখন এটা আমি ভিজিট করেছিলাম, তখন এই গাঁথনিটা কিছুই ছিল না, বাট এই 15 দিনে কিন্তু অলমোস্ট তাদের গাঁথনি বা এগুলো কাজ শুরু হয়ে গেছে, মানে তাদের ফ্ল্যাট সেল না হলেও তারা কিন্তু কাজে গতি ঠিক রাখে। এখানে দেখুন দুইতলার মধ্যে মোটামুটি ফুল গাঁথনি হয়ে গেছে, প্লাস্টার এগুলো বাকি আছে, উপরে এগুলো বাকি আছে। তো এই হচ্ছে আপনার কাজের অবস্থা তাদের। তো এটা আমি আপনাদের গ্যাস শুরু করতে পারি, যেখান থেকে আপনারা নিলে ইনশাল্লাহ রাইট টাইমে হ্যান্ড ওভার পারবেন, তারা সেই টাইমটা বলবে ইনশাল্লাহ। আপনারা যদি একটু ছাদে নিয়ে যাই, এখানেও ঢালাই হয়েছে, কালকে তার আগের দিন মেবি ঢালাই হয়েছে, এটা আপনার 7 তলা ঢালাই শেষ, এরপরে জাস্ট আর একটা ঢালাই হবে। তো হচ্ছে আপনার লিফটের জায়গাটা, তাদের অনেকগুলো ফ্লোরই গাঁথনি প্রায় শেষের পথে। সো ওই এখানে একটু অন্ধকার, কারণ চারপাশে কাজ হচ্ছে, ঈদে আছে, এই জন্য আমি আসলে আরেকটা ফ্লোরে দেখাচ্ছি যেটা একটু খোলামেলা আছে। আমি যদি এটা ঢুকি, ঢোকার এখানে হচ্ছে আপনাদের লিফটটা, লিফ্ট এখানে একটি আপনার ফ্লোরে যাবেন, মানে ফ্ল্যাটে, এটা একটি ফ্ল্যাট। তো এটা হচ্ছে 1210 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট, আর এটা হচ্ছে 1205। আমি জাস্ট এইটাই দেখাবো আপনাদেরকে, জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য যে আসলে কীরকমের একটা লেআউট হচ্ছে। আর একটা কথা হচ্ছে যে এটার টোটাল লেআউটের যে ব্রোশিয়ারটা আমি আমার ড্রাইভে দিয়ে দিবো, ড্রাইভে বলতে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, ওখান থেকে আপনার জাস্ট ক্লিক করে দেখে নিতে পারবেন, যেখানে টোটাল প্ল্যানটা বা রুম কত সাইজ দেয় কত হচ্ছে এটা দেখে নেবেন। আর এটা বলে রাখি যে ব্রোশারে যে ধরনের সাইজ দেওয়া আছে তার থেকে একটু বড় এখানে আছে, এটা জাস্ট আপনার যা আমি এক্সিকিউটিভ নাম্বার দেবো তার সাথে কথা বলে আপনারা ডিটেলসগুলো একটু জেনে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে এখানকার যে টোটাল লেআউট বা কীরকম কী হচ্ছে এটা জাস্ট আপনাদের একটু ওভারলুক করে দিচ্ছে বা দেখা দিচ্ছে। এখানে ঢুকে ঢুকে যেটা হচ্ছে এটা আপনার একটা গেস্ট বেড, গেস্ট বেডটা হবে এরকম, লাইক এখানে একটি বারান্দা পাবেন, আর এটা হচ্ছে আপনি অ্যাটাচ বাথরুম পাবেন। আর এটা যদি এখানে যদি আপনি যান, এখানে হচ্ছে একটা কমন টয়লেট, এটা হচ্ছে ফয়ার, ফয়ার মিনস এখানে একটা ভেসিন থাকবে, আর এখানে একটা জানালা থাকবে হাত টাত ধোয়ার জন্য, প্লাস একটু এখানে আলো বাতাসের জন্য এই জায়গাটা। আর এইটা এই স্পেসটা হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং স্পেস, একটু ছোট, ছোটটা মিনস যেহেতু 1200 স্কোয়ার ফিট, আগে যেটা দেখেছিল একটু বড় ছিল, এটা একটু ছোট হবে স্বাভাবিক। সো এটা হচ্ছে আপনার ওই প্লেসটা, আর এটা হচ্ছে আপনার কিচেন, এটা হলো কিচেনের সাইজ, এরকম হবে কিচেনটা। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেড, মাস্টার বেডটা যদি আপনাদের একটু দেখাই, মাস্টার বেডটা হবে এমন, এখানে আপনার এখানে একটা জানালা আছে, মোটামুটি ভালো একটা সাইজের জানালা, বারান্দা আছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আপনার রাস্তার সাইডেই বারান্দাটা হবে। হচ্ছে আপনার বাথরুম, এটা যেটা এটা হচ্ছে যে আপনার চাইল্ড বেড, এটা হচ্ছে চাইল্ড বেড, একটু অন্ধকার, অন্ধকারের জন্য হয়তো বা ভালো করে দেখা যাচ্ছে না। সো চাইল্ড বেডটা এরকম হবে, চাইল্ড বেডের সাথে কোনো বাথরুম নেই, এটা বারান্দা, মোটামুটি একটু স্মল সাইজের বারান্দা, সামনে দেখতে পাচ্ছেন টোটাল ভিউ দেখা যাচ্ছে, সামনের ভিউটা
জিনিস হচ্ছে যে এটা যেমন বাথরুমের যে আপনার পাইপগুলো এগুলো কিন্তু গেটের ভিতরে কভার করে দেওয়া আছে, অনেকে রেলিং আছে বাইরে কিন্তু ওনারা একটু ভিতরে দিয়ে রাখে যাতে দেখতে তেমন একটা খারাপ না লাগে। যদি মেনলি বলি এখানে হলো টোটাল তিনটি বাথরুম, তিনটি বেডরুম, ড্রয়িং ডাইনিং আর হচ্ছে আপনার কিচেন। এই হচ্ছে একটা মোটামুটি ছোট ছোট ফ্যামিলির জন্য একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাট। আপনারা যদি একটু তাদের কাজের কোয়ালিটি একটু দেখাই, সেটা হচ্ছে যে এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটগুলো কিন্তু এক নম্বর, এটা এটা অনেকগুলো নাম্বার আছে, মানে 1, 2, 3 এরকম নাম্বার আছে, ভালো ইট খারাপ ইট আছে, এটা কিন্তু টোটালি এক নম্বর। এটা তো যারা ইট বুঝেন তারা কিন্তু এখানে দেখলে এটা দেখতে পারবেন। আর তাদের যে যে বিমগুলো হয়েছে দেখেন খুব একটা হেলদি বিম, প্লাস এখানে যে রড সিমেন্ট যে একটা প্রপার দেওয়া হয়েছে এটা কিন্তু মোটামুটি দেখলে একটু বোঝা যায়, মানে সিমেন্টের জিনিসগুলো বুঝা যায় আসলে রডটা আমি ভিতর থেকে বুঝবো না, কিন্তু আপনার ছাদে গেলে কিন্তু বোঝা যাবে যে আসলে কী পরিমাণ তাদের রড দেওয়া হয়েছে, এটা আপনারা এসে দেখে নেবেন। তাদের কাজের কোয়ালিটি কিন্তু খুবই মোটামুটি ভালো, মানে অনেকে হয়তো বা ইট অনেক সময় মিক্সচার করে দিয়ে দেয়, ওইরকম ইট দেয় না, যেখানে কস্টিং কমিয়ে ফেলে, রড যেরকম দেওয়ার কথা ওইভাবে দেয় না, কমিয়ে ফেলে সিমেন্ট দেওয়ার কথা ওইভাবে দেয় না। সো এখানে কিন্তু ইনশাল্লাহ ওই ধরনের কোনো প্রবলেম নেই, আর যেহেতু অনগোয়িং আছে আপনারা নিজেরা যাচাই করে নিতে পারবেন, কোনো এক্সপার্ট থাকলে এক্সপার্ট নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। চারপাশে দাদা অনেক কাজ চলতেছে, ওই ভাই বললো যে ভাইরে একটু ভিডিওতে নিয়ে আসতে। ভাই কিছু বলেন আপনি কাজের কোয়ালিটি গতি কিভাবে কি করে, খুব সুন্দর এবং ইট এক নম্বর হবে, বালুতে এক নম্বর, কোনো দুই নম্বর হয় না, সিবি সুন্দর করে ঢালাই, কোনো পাথরের সব পাথরে ঢালাই নাকি, সব পাথরে ঢালাই, এখন সিমেন্ট চাইরে আছে এখন ঢালাই দিনে আছে, ধন্যবাদ তার একটা সুন্দর মতামত দেওয়ার জন্য। তাদের এই বিল্ডিংটি টোটালি রাজুর অনুমোদন দেওয়া আছে, অনুমোদিত রাজুকে বিল্ডিং কর্মী করা হয়েছে। অনেক কোম্পানি আছে রাজকের অনুমোদন থাকে বাট তারা বিল্ডিং করে ঠিকভাবে মেনে চলে না বা মেনে কাজগুলো করে না, সেই জন্য আপনারা রাজকের যে লেআউট বা ডিজাইন প্ল্যান আছে সেটা দেখে এখান থেকে তাদেরটা দেখে কাজটা দেখে যাচাই করে জিনিসটা দেখে নেবেন। আচ্ছা এখন আমি বলি যে আসলে আজমিরি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড থেকে আপনারা ফ্ল্যাটটা কেন নেবেন, সেটা হচ্ছে যে সত্যি বলতে আমি এর আগে অনেকগুলো ডেভেলপার কোম্পানি আমি ভিজিট করেছি, তাদের কথার কাজের আমি ওরকম কোনো মিল পাইনি। সো আমি অনেকগুলো যাচাই করার পরে কিন্তু আমি এই কোম্পানিতে এসেছি। তো কোম্পানিতে আসার পর তাদের অনেকগুলো আমি প্রজেক্ট নিজে ভিজিট করেছি, ভিজিট করে আমি যেটা দেখেছি যে তাদের যে কাজের কোয়ালিটি প্লাস যে হ্যান্ডওভারের যে সময়টা তারা ঠিকমতো এটা দেওয়ার চেষ্টা করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি লাস্টে একটু আগে আমি বলেছি আরেকবারও বলি, যেটা হচ্ছে যে আমি লাস্টে যে তাদের একটা প্রজেক্ট করেছিলাম সেটা অলমোস্ট 12-15 দিন হয়েছে বা এর মধ্যেও কিন্তু তাদের গাঁটনি কাজ শুরু হয়ে গেছে। ইভেন এই প্রজেক্ট আমি এসেছিলাম তখন কিন্তু এরকম গাঁটনি কাজ ছিল না, তো ওখানেও কিন্তু গাঁটনি টাটনি হয়ে গেছে। তো তাদের আসলে সেল বিষয় না, সেটা হচ্ছে যে তাদের যেটা হ্যান্ডওভার টাইম ওই টাইমে তারা কমপ্লিট করে ফেলবে, তাদের সেল হোক বা না হোক। অনেক অ্যাপয়েন্টমেন্ট যারা করে সেটা হচ্ছে যে তাদের সেল হবে তারপর তারা কাজের আগাম হবে, সেল না হলে তারা কাজ বন্ধ রাখে। আপনি এটা যেহেতু আপনি ফ্ল্যাট কিনবেন আপনি আশেপাশে একটু ডান বান তাকালে দেখবেন যে অনেক ফ্ল্যাট আছে এমন যে দুইতলা চারতলা করে রেখে দিছে, কোনো গাঁটনি করে না রেখে দিছে, কেন যে সেল করতে পারতেছে না বা হয়তো মালিক ভেঙে গেছে, এরকম অনেক ছোটোখাটো প্রবলেম আছে। তো ইনশাল্লাহ এই জায়গা থেকে কিনলে আপনাদের এই প্রবলেমটা হবে না, আপনার রাইট মোমেন্টে একদম হ্যান্ডওভার ইনশাল্লাহ পেয়ে যাবেন। তারপর যেহেতু অনেক এইসব টেকনিক্যাল কাজ অনেক একটু নির্বাচন আর কিছু প্রবলেম থাকতে পারে, এই জন্য হয়তো বা আমি আপনাদের কাছ থেকে 2-3 মাস একটু বেশি চেয়ে নিচ্ছি, তারপর ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে, তারপর আমি একটু চেয়ে নিচ্ছি যে হয়তো বা 2-3 মাস লাগতে পারে তাদের ঘর থেকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তাদের নিজস্ব ইঞ্জিনিয়ার, তাদের নিজস্ব টোটাল একটা ফার্ম আছে, যেমন অনেক ডেভেলপার কোম্পানি বাইরে থেকে ইঞ্জিনিয়ার বড় করে বা বাইরে থেকে অনেক কিছু বড় করে, কিন্তু তাদের নিজস্ব সব আছে, রড সিমেন্টের দোকান তাদের নিজস্ব, তাই তাদের এই জিনিসগুলো নিজস্ব হওয়ার কারণে তাদের কাজের কোয়ালিটিও ভালো হয় আর গতিটাও ভালো হয়। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের অনেক কোম্পানিতে এগুলো থাকবে না, অনেক কোম্পানি বেশি করে বাইরে থেকে বড় করে জিনিসগুলো নিয়ে আসে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা অলমোস্ট আপনার 50+ প্রজেক্ট হ্যান্ডওভার করেছে, তো 50টা যে হ্যান্ডওভার করেছে এটা তো শুধু শুধু করে নেই, যেই আপনাকে তার কাছে প্রজেক্টগুলো দিয়েছে বা তাদের ল্যান্ড দিয়েছে তারা কিন্তু যাচাই করে দিয়েছে। সো তাদের যদি ওইরকম যদি ভালো না হতো এতগুলো ফ্ল্যাট কিন্তু বা এতগুলো প্রজেক্ট কিন্তু তারা হ্যান্ডওভার করতে পারতো না।
তো এটাও তাদের একটা প্লাস পয়েন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা গুডউইলের ব্যাপার আছে, যে তাদেরকে যে গুডউইল তৈরি হয়েছে তারা চাবে না যে একটা খারাপ কাজ বা আপনাদের সাথে একটা কোনো কিছু করে তাদের গুডউইলটা নষ্ট করা হবে। তো যারা ইট্টু বা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা একটু যাচাই করে, আমি বলবো না যে আপনার এখান থেকে নেন, বাট আপনি একটু যাচাই করে দেখে তাৎক্ষণি নিতে পারেন। হয়তো বা তাদের প্রাইস একটু বেশি অন্যান্য ফ্ল্যাটের তুলনায় বা অন্যান্য প্রজেক্টের ডেভেলপারের তুলনায়, বাট আমি এটা আপনাকে অ্যাসিওর করতে পারি যে এখানকার কাজের কোয়ালিটি প্লাস যে হ্যান্ডওভার যেটা মেইন প্রবলেমটা হয় এটাতে আপনাদের ইনশাল্লাহ কোনো বেগ পোহাতে হবে না, আপনারা রাইট মোমেন্টে পেয়ে যাবেন। অন্যান্য জায়গায় হয়তো বা আপনি কমায় পাবেন কিন্তু রাইট মোমেন্টে আপনারা হ্যান্ডওভার পাবেন না। হয়তো আপনি ইনভেস্ট করে বসে আছেন, এক বছর পর উঠার চিন্তাভাবনা করেছেন, দেখবেন যে দুই বছরের মধ্যে তিন বছরের মধ্যে উঠতে পারতেছেন না, হয়তো আপনার প্রাইস কমে গেছে কিন্তু ওইখানে কিন্তু আপনি ঠিক একটা লস খাচ্ছেন বা কাজের করে একটু খারাপ হচ্ছে, এখানে ইনশাল্লাহ এই জিনিসগুলো আপনারা পাবেন না। এর আগের ভিডিওটি যারা দেখেছেন ওই ভিডিওটি দেখবেন যে কোম্পানি একটা ওভারভিউ দেখে নিয়ে এসেছিলাম। আসলে আপনারা যে এখান থেকে ফ্ল্যাটটি কিনবেন বা আমি যে পদ্ধতিতে ভিডিওটা করতেছি আসলে সেই কোম্পানিটা কেমন বা দেখতে কেমন বা তাদের লোকেশনটা কোথায়, আমার এর আগে বেশ কিছু ভিডিও দিয়েছিলাম রেডি ফ্ল্যাট নিয়ে, প্রায় মনে হয় তিনটা ভিডিও দিয়েছি, অনগ্রিন নিয়ে একটা দিয়েছিলাম। তো এর মধ্যে অনেকে আমাকে ফোন দিয়েছেন, অনেকে ইনবক্স করেছিলেন যে বেশিরভাগই আমার যে সাবস্ক্রাইবার আছেন বা ভিউয়ার আছেন তারা আসলে রেডি ফ্ল্যাট চান। আর রেডি ফ্ল্যাটটা চান আসলে এই জন্য যে অনেক সময় বাংলাদেশের মানুষ প্রতারণা করে, এই জন্য চাচ্ছে যে একটা রেডি ফ্ল্যাট উঠলে ওইভাবে প্রতারণাটা কেমন হবে না, আপনি রাইট মোমেন্টে ফ্ল্যাটে পেয়ে যাচ্ছে, ওই জিনিসে উঠে যাচ্ছে বা এক মাস পরে উঠে যাচ্ছে, এটা প্লাস অনেকে দরকার পড়ে যে আমি আজকে উঠতে চাচ্ছি, তো এই জন্য আর কি রেডি ফ্ল্যাটটা অনেকে প্রেফার করে। তো এই জন্য আমাকে অনেকে ফোন দেয়। আর অনগোয়িং ফ্ল্যাটের ক্ষেত্রে অনেকেরই সমস্যাটা যেটা আমি ফোনে বা কথা বলে আমি বুঝেছি যে তারা সবচেয়ে বেশি ভয় করে যে সঠিক সময়ে ধরে হ্যান্ডওভার পাবে কিনা, কোম্পানি কি টাকা মেরে ভেঙে যাবে কিনা, এই জিনিসটাতে তারা মূলত বেশিরভাগ কনফিউশনে থাকে বা ভয় পায়। তো এই জিনিসটাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনগোয়িং ফ্ল্যাট কিনলে আপনাদের বেশ কিছু সুযোগ সুবিধা হবে, সেটা হচ্ছে যে আপনি আপনাদের পছন্দ মতো ভিতরে ডিজাইন করে আপনার ফ্ল্যাটটা সাজাতে পারবেন, আপনাদের মতো টাইলস করে। মনে করেন একটা কোম্পানিকে টাইলস দিয়েছে, আপনার এই টাইলস পছন্দ না, আপনি নিজে টাকা কিছু অ্যাড করে এখানে আপনার মতো টাইলস করে নিতে পারবেন, এরকম কিছু সুযোগ সুবিধা আছে যেটা আপনার রেডি ফ্ল্যাটও পারবেন কিন্তু ওখানে কিন্তু আপনার কষ্ট বেড়ে যাবে। ধরেন একটা টাইলস করে ভেঙে উঠানো আবার এটা কিন্তু এক্সট্রা কষ্ট বেড়ে যাবে। ওয়ান বিন ফ্ল্যাটের ক্ষেত্রে একটু ছয় মাস সাত মাস লেট হয়, অনেক সময় তিন বছরের একটা পিরিয়ড থাকে ফ্ল্যাট ডেলিভারির, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকাটা দিতে সুবিধা হবে, যেটা আপনি আস্তে আস্তে টাকাটা আপনারা দিতে পারবেন। যেহেতু আপনারা ফ্ল্যাট কিনতেছেন তাই আপনাদের একটা সুযোগ থাকবে, সেটা হচ্ছে যে আপনারা নিজেরা গিয়ে ওখানে দেখতে পাবেন যে আসলে তাদের ভুসিয়ারে বা তাদের কমিটমেন্টে যেগুলো বলা হয়েছে যে এইভাবে এইভাবে তারা রড দিবে বা এইভাবে তারা ঢালাই করবে এরকম যা যা দিবে সেগুলো ঠিক মতো দিচ্ছে কিনা, আপনারা কিন্তু একটা সুযোগ থাকে এখানে গিয়ে এগুলো কিন্তু দেখতে পারবেন। তো এটা দেখলে কিন্তু আপনাদের নিজস্ব একটা মোটামুটি স্যাটিসফ্যাকশন কাজ করবে যে এত টাকা ইনভেস্ট করতেছেন আর কাজের কোয়ালিটিও ভালো, তখন কিন্তু আপনারা থাকলেও আপনাদের ম্যান্ডেল একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে। সো অনগোয়িং ফ্ল্যাটে এরকম সুযোগ সুবিধা আছে, যারা এরকম সুযোগ চাচ্ছেন তারা এখান থেকে ফ্ল্যাটটা কিনতে পারেন। এখন আসে মূল কথা, সেটা হচ্ছে যে আসলে এই জায়গা থেকে আপনারা ফ্ল্যাটটা কেন নেবেন। সেটার জন্য আমি এর আগে যে ফ্ল্যাট কেনার টিপস নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আসলে কী কী বিষয়ে দেখবে দেখা লাগে দেখা লাগে দেখে আপনারা ফ্ল্যাট কিনলে মোটামুটি একটা ভালো ডিল পাবেন, সেখান থেকে আপনার ডিটেলসটা পাবেন, আমার প্লেসে দেখে নেবেন। আর আরেকবার বলে দিচ্ছি, মানে এখান থেকে আসলে আপনারা নিলে যে সুযোগ সুবিধা পাবেন বা কেন নেবেন সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে আপনার অনেকটা মোহাম্মদপুরের একটু সাইডে, মানে সাইডে বলতে একটু শেষ প্রান্ত বলা চলে, শেষ প্রান্ত না কারণ এটার পরে আপনার লালমাটি আছে, ওটা মোহাম্মদপুরের শেষে বা এখানে বাঁশবাড়ি আছে, তারপরে একটু কর্নার সাইড আমি বলি, কর্নার সাইড বলতে মোহাম্মদপুরের কর্নার প্লাস ধানমন্ডি বা লালমন্ডিয়ার কর্নার, মানে দুইটার মিডল অনেকটা অবস্থাটা এখানে আছে। এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে আপনার অলমোস্ট হয়তো বা দু থেকে তিন মিনিট লাগে আপনার হেঁটে যেতে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, দ্যাট মিনস আপনারা এখান থেকে যেখানে ঢাকা শহরে যেতে পারেন জাস্ট হেঁটে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে উঠে আপনার বাসে চলে যেতে পারবেন, বা আপনাদের যদি কোনো কেউ এখানে আসে রিলেটিভরা তারা কিন্তু খুব সহজে আপনার বাসাটা চিনে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই বাসার সামনে প্রায় অলমোস্ট 20-22 ফিট রোড আছে, আপনার দুইটা গাড়ি অনায়াসে মানে পাশাপাশি চলে আসতে পারবে, প্লাস আপনাদের কার পার্কিংয়ের জায়গাটা খুব সুন্দর, সহজে আপনারা কার পার্কিং করে নিতে পারবেন। আর আশেপাশে যদি আমি হসপিটাল স্কুল কলেজ বা মাঠ বা শপিং সেন্টার ধরি সেটা আমি একটু বলি আপনাকে, এখান থেকে আপনার ডানে মোহাম্মদপুর যে আপনার টোকি স্কোয়ার আছে জাপাঙ্গানের সিটিতে সিয়া মসজিদের পাশে, এখান থেকে আপনার হেঁটে যেতে 15 মিনিটের বেশি লাগবে না, ম্যাক্সিমাম 20 মিনিট লাগবে, হয়তো বাই রিক্সায় গেলে জ্যাম না থাকলে 5-7 মিনিটের বেশি লাগে না। তো আপনার যদি শপিং করতে মন চায় বা ডাইরেক্ট এখানে আপনার টোকি স্কোয়ারে চলে যেতে পারবেন। আর এর বাইরে অনেকগুলি মানে শপিং
যে এইগুলো আছে, শোরুমগুলো আছে, অনেক ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের শোরুম আছে এখানে, এখান তো নিতে পারবেন। আপনার যদি কোনো টিভি ফ্রিজের দরকার হয় অ্যাভেলেবেল এখানে আপনার শোরুম আছে, আপনার যদি মোবাইল কেনার দরকার হয় মোবাইলের শোরুম আছে, আপনার যদি কোনো কিছু খেতে মন চায় আশেপাশে রেস্টুরেন্টের অভাব নেই, আপনি ডানে মহাতুরে গেলে ভালো রেস্টুরেন্ট পাবেন, বামে মহাতুর এই ধানমন্ডির দিকে গেলে ভালো ভালো রেস্টুরেন্ট পাবেন, মানে ওয়ান কাইন্ড অফ একটা মিডিলে মহাতুর বা ধানমন্ডির একটা মিডিল পয়েন্টে আপনারা এই জায়গাটি পাবেন। আর এটা হচ্ছে যে আপনাদের লাইক অনেকেই স্বাভাবিকভাবে অনেকেই সিক থাকে বা অনেকে অসুস্থ হয়ে যায়, তো অনেক ক্ষেত্রে এমন একটা জায়গা বেছে নিল যেখান থেকে যেতেও সমস্যা বা অনেক দূরে হয়ে যায় হসপিটালগুলো, বিশেষ করে ভালো হসপিটালগুলো। যেমন এখানে কিন্তু আপনারা ধানমন্ডির কাছে অনেক ভালো ভালো হসপিটাল আছে, আপনার পান্থপথে আছে ইস্কর হসপিটাল, এখান থেকে কিন্তু বেশি সময় লাগে না আপনার যেতে। তারপর ধানমন্ডিতে কিন্তু অনেকগুলো ভালো ভালো হসপিটাল আছে, তো এখান থেকে কিন্তু খুব সহজে আপনি যেতে পারবেন। আর অনেকের বাচ্চারা পড়াশোনা করে ইংলিশ মিডিয়ামে, ভালো ইংলিশ মিডিয়াম, আর বেশিরভাগ ভালো ইংলিশ মিডিয়ামগুলো কিন্তু ধানমন্ডি, লালমাটিয়াতে, ইকবাল রোডে এইসব জায়গায় অবস্থিত, তো এই জায়গা থেকে কিন্তু খুব কাছেই আপনার যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, সো আপনাদের বাচ্চাদের কিন্তু নিয়ে যেতে এখানে তেমন একটা আপনার প্রবলেম হবে না। লাইক আপনি যদি ধানমন্ডির একটা ফ্ল্যাট কিনতে যান 12,000-10,000 টাকা মিনিমাম বা এরকম, আমার ঠিক আইডিয়া নেই বা এইরকমই হবে আপনার পার স্কোয়ার ফিট, বাট এখানে কিন্তু আপনি একটু কমে পাচ্ছেন, ওখান থেকে তুলনামূলক এখানে আপনি কমে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের স্কুল কলেজে যদি যেতে হয়, মানে আপনাদের বাচ্চাদের ইংলিশ স্কুলে যেতে হয়, এখানে কিন্তু খুব সহজে আপনারা ভর্তি করতে পারবেন, যেটা অনেকে প্রবলেম ফেস করে। যেমন আমাদের আমার বাসা আদাবরে, তো আমার কিছু রিলেটিভ ইংলিশ মিডিয়ামে পড়ে ধানমন্ডিতে, তো তার ওখান থেকে যেতে বেশি সময় লাগে না, তারপরে কিন্তু অনেকে কী করে যে একটু সময় লাগে, যেমন টোকি স্কোয়ারে এখানে একটু জাম থাকে, একটু সময় লেগে যায়, কিন্তু এখান থেকে কিন্তু ওই সময়টা আপনার লাগবে না। তারপর যদি আপনার স্কুল কলেজের ধরি, এখানে মোটামুটি রিনিউয়েবল স্কুল কলেজ, যেমন প্রিপারেটরি স্কুল, এখান থেকে খুব কাছেই, তারপর প্রিপারেটরি কলেজ কাছে, মহাতপুর বয়েজ কাছে, এরকম আশেপাশে কিন্তু স্কুল কলেজগুলো অনেক কাছে আছে। তারপর ইউনিভার্সিটি যদি ধরি, আপনি যে ঢাকা উদ্যানী আপনার ইউলাম ইউনিভার্সিটি আছে, তো ইউনিভার্সিটি কিন্তু আপনার কাছে, তো আশেপাশে মোটামুটি যত ধরনের সুযোগ সুবিধা আছে আপনাদের কিন্তু সব কাছেই আছে। প্লাস এখানে যেমন আপনার আমরা সবাই মানুষ মরণশীল, সবাই আমরা মরে যাবো, বাংলাদেশের সব থেকে বড়ো যে কবর সেটা কিন্তু আমাদের এখানকার রায়েরবাজারে অবস্থিত, এখান থেকে হয়তো বা 20-25 মিনিট লাগবে আপনার যেতে। তো এই আশেপাশে এই ধরনের খুব ভালো সুযোগ সুবিধা আছে, তো আপনারা চাইলে এখান থেকে আপনারা ফ্ল্যাটটা নিতে পারেন, মোটামুটি রিজনেবল প্রাইস আছে, অন্যান্য জায়গা থেকে একটু প্রাইস বেশি, বাট আপনার সব দিক দিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন এই প্রাইসটা আমার মনে হয় ভালো। বিয়ে সাবি জন্মদিন এরকম প্রত্যেকটা পরিবারে কম বেশি লেগেই থাকে, তো কনভেনশন সেন্টার নিয়েও কিন্তু অনেকের একটা ঝামেলা পোহাতে হয় যে আশেপাশে ভালো কনভেনশন সেন্টার আছে কিনা। তো এই জায়গার আশেপাশে কিন্তু খুব ভালো ভালো কনভেনশন সেন্টার আছে, যেমন টোকি স্কোয়ারে আছে, সূচনায় আছে, ধানমন্ডিতে পার্টি প্লেস আছে, ধানমন্ডিতে বেশ কিছু ভালো ভালো কনভেনশন সেন্টার আছে, তো আশেপাশেই কিন্তু, তো অনেকে আমরা মনে করি যে আমার বাসা এখানে ওখানে আসবে কিনা, তো এই জিনিসগুলো কিন্তু আপনারা এই এই এখানে কিনলে আপনার এই জিনিসগুলো পেয়ে যাবেন, বিশেষ করে এই আশেপাশে জায়গায় এটা কিনেন বা যেখানে কিনেন আপনারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন। তাদের এই প্রজেক্টটি হ্যান্ড ওভার হবে 2019 জুন মাসে, ইনশাল্লাহ এর মধ্যে হ্যান্ড ওভারটা হয়ে যাবে। তারপর আপনাদের কাছ থেকে 2-3 মাসে আমি একটু চেয়ে নিচ্ছি, কারণ মানুষের অনেক কারণে একটু দেরি হতেই পারে, আর সামনে নির্বাচন একটু লেট হতেই পারে, তো আমি তারপর 2-3 মাস চেয়ে নিচ্ছি, তবে ইনশাল্লাহ 2019 জুনের মাসের মধ্যে আপনারা ফ্ল্যাটটি বুঝে পাবেন। এখন আসি প্রাইসের বিষয়ে, আপনারা যদি এই ফ্ল্যাটটি নিতে হয় আপনাদেরকে পার স্কোয়ার ফিটের জন্য 6,200 টাকা গুনতে হবে। নেগোশিয়েবল, আমি ভিডিও ডিসক্রিপশনে এখানকার যে এক্সিকিউটিভ আছেন তার নাম্বার দিয়ে দিব, তার সাথে আপনি সরাসরি কথা বলে প্রাইস বা এখানে যদি ভিজিট করতে চান এগুলো সব তার কাছ থেকে আপনারা শুনে নেবেন বা জেনে নেবেন। আর একটা ছোটো ভিপ হচ্ছে, সেটা হচ্ছে যে আমার চ্যানেলের নাম বলে যদি আপনারা এখান থেকে ফ্ল্যাটটা কিনে, সেক্ষেত্রে চ্যানেল এই কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য একটা ভালো ব্র্যান্ডের মাইক্রোওভেন গিফট করা হবে, সেটা একমাত্র আমার চ্যানেলের জন্য, অন্যভাবে তারা এরকম কোনো গিফট দেয় না, তো জাস্ট আমার চ্যানেলের জন্য আপনাদের এই গিফটটা ছোটো একটা গিফট দেওয়া হবে। আর আপনারা যদি স্বাভাবিকভাবে পেমেন্টের অনেকগুলো সিস্টেম থাকে, লাইক অনেকে যদি আপনি ফুল পেমেন্ট করে দেয় তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে এই প্রাইসগুলো কিন্তু থাকবেন, এখান থেকে আরও কমে যাবে, অনেক সময় অনেকে ব্যাঙ্গলোর নেয় সেক্ষেত্রে কিন্তু আবার প্রাইসটা বেশি কমানো যায় না। সো এই জিনিসগুলো আপনারা জাস্ট যে এক্সিকিউটিভ নাম্বার দেবো তাদের সাথে সরাসরি কথা বলে আপনি এই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে জেনে নেবেন। আর সব থেকে ভালো হয় আপনারা জায়গাটা ভিজিট করবেন, আশেপাশে একটু দেখে নেবেন, আশেপাশে কোনো অ্যাপার্টমেন্ট হচ্ছে কিনা দেখে নেবেন, যেহেতু টাকা ইনভেস্ট করবেন আশেপাশে আরও 4-5টা কোম্পানি দেখে, 4-5টা বিল্ডিং দেখে, তাদের সাথে কথা বলে সব কিছু বিবেচনা করে আমি মনে করি আপনাদের ফ্ল্যাটটা নিতে পারেন।
চলছিল আজকে ফুল ভিডিও, মোটামুটি দেখানোর চেষ্টা করেছি, হয়তো আমি ফুল পারিনি, বিকজ অফ এখানে একটু আশেপাশে কাজ হচ্ছে, এই জন্য একটু অন্ধকার, প্লাস একটু পানিটা নিয়ে আসে, তো সব কিছু মিলে হয়তো আমি ওইভাবে দেখাতে পারিনি। তারপর যতটুকু দেখাইছি আপনাদের মোটামুটি একটু হলেও উপকার হবে, বিশেষ করে যারা বাইরে থাকেন তারা অনেকে আমাকে ফোন দেন একটু ভালো করে দেখানোর জন্য, যাতে একটু ভালো করে তারা দেখতে পারেন। আর যারা বাংলাদেশে থাকেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে এখানে এসে সরাসরি আপনারা ভিজিট করে এই জায়গাটা দেখে নেবেন, যেহেতু আপনারা কিনতে চান বা কিনবেন। আর আমি ডিসক্রিপশন বক্সে প্রজেক্ট এক্সিকিউটিভের যে এখানকার এক্সিকিউটিভ আছেন তার নাম্বার দিয়ে দিব, তার সাথে আপনারা সরাসরি কথা বলে এখানে এসেছেন বা যে কোনো জিনিস জানার দরকার হলে তার সাথে আপনারা জেনে নেবেন। আর এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার দরকার পড়ে, ফ্লাড রিলেটেড, গাড়ি, বাইক, এরও রিলেটেড কোনো কিছু জানার দরকার পড়ে, আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে জয়েন হয়ে আমাকে আশ করতে পারেন, প্লাস আপনি চাইলে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আমাকে ফলো করতে পারেন। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।